আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্যাপস কিচেন। আজকে আমি আপনাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যে বর্তমান সময়ে খুব বেশি জনপ্রিয়। আর এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগছে না। এখানে লাগছে ডিম, দুধ এবং লবণ। আমি এখানে দুটো ডিম নিয়েছি, ফাটিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করতে হলে আপনাদেরকে আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা যারা নতুন কিছু ট্রাই করতে চাই তারা যেন সহজে তৈরি করে খেতে পারে, এই জন্য আমি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যেন বাসাতে তৈরি করে সকলে মিলে খেতে পারে। ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি প্রয়োজন মতো কিছুটা লবণ দেব। কেউ চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারে, কিন্তু চিনিটা না দেওয়াই ভালো। ডিমটি আমার ফেটানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমটি একটি কাপের সাহায্যে মেপে নেব। দেখুন বন্ধুরা, এখানে প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি ডিম হয়েছে, আর ডিমের সমপরিমাণে দুধ দিতে হবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি এবং সাথে কিছুটা পাউডার যে দুধটা আছে সেটিও দিয়েছি। ডিম এবং দুধের পরিমাণটা সমান সমান হতে হবে। আমি এখন আবার এই মিশ্রণটি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। মিশ্রণটি খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে ঢেলে দেব। আমি এরকম একটি স্টিলের বাটি নিয়েছি, এটা কোনো গ্লাসের বাটি হলে খুব বেশি ভালো হয়। এটাতে আমি এখন তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার কারণ হচ্ছে যখন আমার ডিমের এই অমলেটটি হয়ে যাবে তখন খুব সহজে আমি বাটি থেকে উঠাতে পারবো। আমি এখন এই মিশ্রণটি বাটিতে দিয়ে দিচ্ছি। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যখন আমরা মিশ্রণটি দিব, যে পাত্রে আমরা দিব স্টিম হওয়ার জন্য, সেই পাত্রের যেন কিছুটা অংশ ফাঁকা থাকে। বন্ধুরা, আমি একটি পাত্রতে পানি নিয়েছি এবং তার মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর পানিটি আমার দিতে হবে একদম স্ট্যান্ডের সমান সমান করে। তারপর এর মধ্যে আমি এই মিশ্রণের বাটিটি বসিয়ে দিব। বন্ধুরা, পানিটি ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি এখন এই বাটিটি ভিতরে দিয়ে দিব। আর এখন চুলার আঁচটি থাকবে একদম কমই, কেননা একটি স্টিমের সাহায্যে রান্নাটি সম্পূর্ণ হবে। এরকম ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা এই একটি স্টিমের সাহায্যে রান্না করে নেব। আর এই লাস অমলেটটি আমাদের স্বাস্থ্যের জন্য এই জন্য ভালো যে এটি আমাদের তেলেতে ফ্রাই করতে হচ্ছে না, তার প্রায় 15 থেকে 20 মিনিট পর ফেরত আসছে। ডিমটি এখন ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে, আর আমার রান্নাটি শেষ। এখন আমি জালটি অফ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রাখবো। বন্ধু, যখন আমি ঢাকনাটি খুলবো তখন ডিমটি চুপসে যাবে। আর এখন আমি একটি উঠিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করছি। এখন আমি একটি চাকুর সাহায্যে ডিমটি চারিপাশ থেকে ছাড়িয়ে নেব। বাটিটি উঠিয়ে দেখছি, বাহ, খুব সুন্দর হয়েছে। একটু গার্নিশ করে আমরা এটাকে পরিবেশন করতে পারি। পরিবারের সকলে মিলে এই জিনিসটা আমরা উপভোগ করব। দেখেন বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের এবং দেখতে অনেক সুন্দর লাস অমলেট। এই লাস অমলেটটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একদম চিজের মতো লাগছে দেখতে এবং খেতে অনেক টেস্টি। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি আমার রান্নাটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদেরকে রান্নাটি কেমন লেগেছে। আল্লাহ সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।